আসসালামু আলাইকুম, আমি ইমরান, আজ অনমিট আপডেটের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটি নতুন ফোনের রিভিউ নিয়ে। আজকে আমি যে ফোনটি রিভিউ করতে এসেছি সেটি রিয়েলমি ব্র্যান্ডের রিয়েলমি C12 ফোনটি। এই ফোনটি বাংলাদেশের বাজারে 10,990 টাকায় পেয়ে যাব এবং 3 GB র্যাম এবং 32 GB রমে। তো এই ফোনটি কি ভালো হবে না খারাপ হবে আমি সে বিষয়ে আজকে কথা বলবো। এছাড়া রিয়েলমি কিন্তু একই মাসে তিনটি ফোন লঞ্চ করেছে। তারা আসলে এই ফোনগুলোতে কি ভালো জিনিস দিচ্ছে না খারাপ জিনিস দিচ্ছে সে বিষয়েও আমরা জানবো। এই ফোনগুলো কি আসলে খুবই ভালো নাকি খুবই খারাপ, আমাদের হাতে আসার পর এই ফোনগুলো ইউজ করতে গিয়ে আমরা কী কী সমস্যা ফেস করতেছি, এই সমস্যার ডিটেলস সব কিছু জানাবো। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নিই এই রিয়েলমি C12 ফোনটিতে কী কী ফিচার্স যোগ করা হয়েছে আর কী কী ফিচার্স যোগ করা হয় নাই সব ডিটেলস। রিয়েলমি C12 ফোনটিতে ইউজ করা হয়েছে IPS LCD 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে, যেখানে রেজলিউশন হিসেবে রাখা হয়েছে 720x1560 পিক্সেল বাইন্ডিং, যার পিক্সেল ডেন্সিটি রাখা হয়েছে 264 PPI, যে কারণে ফোনটি কিন্তু ফুল HD হলেও কিছুটা শার্পনেসের ঘাটতি দেখা গিয়েছে, কারণ এর পিক্সেল বাইন্ডিং রাখা হয়েছে মাত্র 264। 4D গ্লাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাসের একটি প্রোটেকশন। আর ফোনটি প্লাস্টিকের, তাই এর পিছনে প্লাস্টিকের একটি ফ্রেম পেয়ে যাচ্ছেন, তবে সেটাও দেখতে বেশ ভালো, আমার কাছে ভালোই মনে হয়েছে। ফোনটির ওয়েট রাখা হয়েছে 209 গ্রাম এবং ফোনটি আমরা বাংলাদেশের বাজারে পেয়ে যাব রেড এবং ব্লু কালারের। ফোনটি আমরা বাংলাদেশের বাজারে মাত্র 1টি ভেরিয়েন্টে পেয়ে যাব, আর সেটি হচ্ছে 3 GB র্যাম এবং 32 GB রম এই ভেরিয়েন্টটি। এবং এই ফোনটির সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন 2টি সিম কার্ড এবং একটা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার মতো সিম স্লট। এছাড়া এই ফোনটির সাথে আরও যে যে ফিচার্স আপনারা পেয়ে যাবেন তার ভিতরে রয়েছে রেডিও, লাউড স্পিকার, 3.5 mm জ্যাক, ওয়ারলেস ব্লুটুথ, GPS, হটস্পট, ফাস্ট চার্জার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইটিসি। আর যে যে ফিচার্সগুলো আপনারা পাচ্ছেন না তার ভিতরে রয়েছে NFC, USB Type-C। বর্তমানে কিন্তু অনেক ফোনে USB Type-C আমরা পেয়ে থাকি, কিন্তু এই ফোনটিতে আমরা USB Type-C পাচ্ছি না। এবং সেই সাথে আরও থাকছে না জাভা সাপোর্ট এবং ওয়ারলেস চার্জার। তবে এই বাজেটে কোনো ব্র্যান্ডই ওয়ারলেস চার্জার দিচ্ছে না, তাই রিয়েলমিও এখানে ওয়ারলেস চার্জার দেয় নাই, এটা দোষের কিছু না। এবার চলে আসি ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলতে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং রিয়েলমির UI 1.0। ফোনটির চিপসেট হিসেবে রাখা হয়েছে মিডিয়াটেক হ্যালো G35, 12 nanometer একটি চিপসেট এবং CPU হিসেবে অক্টোকর 2.3 GHz রাখা হয়েছে এবং GPU হিসেবে রাখা হয়েছে পাওয়ার VR GE8320, যা কিনা এই বাজেটে ঠিক আছে আমার কাছে মনে হয়েছে, টুকটাক গেম খেলা যাবে। তবে যারা হ্যাভি ইউজার, যারা অনেক হ্যাভি গেমার বা প্রো লেভেল গেমার, তারা কিন্তু এই ফোনটি কিনবেন না। যারা মনে করেন মোটামুটি আমি একটি ফোন কিনবো, দেখতে বড় হবে এবং কিছুটা ভালো হবে, তারা এই ফোনটি কিনবেন এবং এই ফোনটিতে টুকটাক গেম খেলা যাবে। পাবজি এবং কল অফ ডিউটির মতো গেমগুলো ডিফল্ট মোডে এবং লো গ্রাফিক্সে ভালোই পারফরমেন্স করছিল, কিন্তু হাই গ্রাফিক্সে কিছুটা ল্যাগ করছিল, ফ্রেম ড্রপ করছিল। যা হোক, তবুও এই ফোনটি আপনারা কিনতে পারেন, তবে গেমিং যারা খেলবেন তারা কিন্তু এই ফোনটি না কিনলেই ভালো হয়। এবার চলে আসি ফোনটির ক্যামেরা সাইড নিয়ে কথা বলতে। ফোনটির পিছন থেকে ইউজ করা হয়েছে মোট 3টি ক্যামেরা, যার মধ্যে প্রথম যে ক্যামেরাটি রয়েছে সেটি 13 MP ওয়াইড ক্যামেরা, দ্বিতীয়টি 2 MP এবং তৃতীয়টিও 2 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো ছবি তোলা যাচ্ছিল ডে লাইটে, তবে লো লাইটে কিছুটা গেইন, নয়েজ ইত্যাদিতে ভরে যাচ্ছিল, তেমন ভালো ছবি তোলা যাচ্ছিল না, যেটা আমাকে কিছুটা হতাশ করেছে। আর এর সামনে যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেখানে দেওয়া হয়েছে 5 MP একটি ওয়াইড ক্যামেরা, যা দিয়েও অ্যাভারেজ কোয়ালিটির ছবি তোলা যাচ্ছিল। তাই যারা প্রো লেভেলের ফটোগ্রাফার রয়েছেন তারা এই ফোনটি যদি ক্যামেরার কারণে কিনতে চান তাহলে আমি তাদেরকে এই ফোনটি ক্যামেরার কারণে কিনতে মানা করব। তবে যারা নর্মাল ইউজার রয়েছেন তারা এই ফোনটি কিনতে পারেন, তাদের জন্য ক্যামেরা ঠিকঠাক আছে আমি মনে করি। এবার সর্বশেষ চলে আসি এর পাওয়ার হাউস নিয়ে কথা বলতে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 1000 mAh একটি ব্যাটারি, যেটা কিনা এই ফোনটির সবচেয়ে বেশি সেলিং পয়েন্ট, এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অন্য অন্য ফোনগুলো যেখানে 4000-5000 mAh ব্যাটারি দেয়, সেখানে কিন্তু এখানে দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি, এবং এটাকে চার্জ করে নিতে কিন্তু 10 W একটি ফাস্ট চার্জারও এখানে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ফোনটি চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লেগে যায়। একবার 2 ঘন্টা ওয়েট করে চার্জ করে নিলে কিন্তু আপনি অনায়াসে 1 দিন ব্যাকআপ পেয়ে যাবেন, এবং হেভি ইউজেও কিন্তু আপনি 1 দিনের মতোই ব্যাকআপ পাবেন। আর যদি আপনি নর্মালি ডে টু ডে যে ইউজগুলো আছে সেগুলো করেন তাহলে অনায়াসে 2 দিন এর মতো ব্যাকআপ পেয়ে যাবেন। রিয়েলমি C12 ফোনটি যেহেতু 10,990 টাকা দাম, সেক্ষেত্রে এর ডিসপ্লে ঠিক আছে।
এই বাজেটে অন্য অন্য কোম্পানির যে ফোনগুলো রয়েছে সেখানে এই ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হচ্ছে, যেটা আমি মনে করি পারফেক্ট আছে। এছাড়া এখানে একটি অ্যাডভান্টেজ রয়েছে, যারা 6000 অ্যাম্পিয়ারের মতো ব্যাটারি খুঁজে থাকেন, সারাদিন ব্যাটারিতে আপনাকে সাপোর্ট দিবে এমন ভেবে থাকেন, তাদের জন্য এই ফোনটা হতে পারে। কারণ এখানে কিন্তু 6000 অ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা আপনি যতই বেশি হেভি ইউজ করেন না কেন মোটামুটি আপনাকে ফুল একদিন কিন্তু কভার করতে সহযোগিতা করছে। এছাড়া এখানে দেওয়া হয়েছে মিডিয়া টেকের হ্যালো G35 একটি 12 ন্যানোমিটারের চিপসেট, যেটা এই ফোনটিকে ভালোই সাপোর্ট দিবে। তো যারা 10,990 টাকায় এই ফোনটি কিনতে চান তারা কিন্তু এই ফোনটি কিনতে পারেন। তবে সেই ফোনটি কেনার আগে অবশ্যই আপনি বাজারে যাবেন, নিজ হাতে ফোন নেবেন এবং আপনি একটু ইউজ করে দেখবেন। যদি আপনার কাছে ভালো লাগে, মনে হয় না যে এই ফোনটি আমার জন্য, তাহলে অবশ্যই ফোনটি কিনবেন। আমরা জাস্ট একটি ফোন আপনাদের সাথে পরিচয় করে দেই, কিন্তু সেটা কেনা না কেনার দায়িত্ব সম্পূর্ণ আপনার। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।